এক্সএক্স ক্রোমোজোম যেটা মহিলাদের মধ্যে আছে, পুরুষদের মধ্যে এক্সওয়াই বলে একটা ক্রোমোজোম আছে। এবার যদি যদি আমরা সেরকমভাবে ধরতে যাই, তাহলে বলতে পারি ড্যাড ডিটারমিন্স দ্য সেক্স। কেন মহিলারা সবসময় যে ক্রোমোজোমটা ফিউশনের জন্য দেন সেটা এক্স ক্রোমোজোম। বিজ্ঞান যাই বলুক, কিছু মানুষের মনে অন্ধবিশ্বাস আজও বদ্ধমূল। তাই গর্ভের অন্ধকারেই চির অন্ধকারে হারিয়ে যায় শিশু কন্যারা। গর্ভস্থ কন্যা সন্তান নষ্টের জন্য শ্বশুরবাড়ির চাপ, গৃহবধূকে রাজি না হওয়ায় অ্যাসিড খাইয়ে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। এক ঘটনা, দুই ঘৃণ্য অপরাধ। বেআইনিভাবে লিঙ্গ নির্ধারণের পর 7 মাসের অন্তঃসত্ত্বা বধূকে খুনের চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে। গৃহবধূর বাপের বাড়ির লোকজন জানিয়েছেন, মাত্র 8 মাস আগে নারান্দাড়ি গ্রামের রুবিনা খাতুনের বিয়ে হয় কোটবার গ্রামের রেজাবুল খানের সঙ্গে। বিয়ের পরপরই অন্তঃসত্ত্বা হন রুবিনা। অভিযোগ ওই অবস্থাতেই চলতে থাকে নির্যাতন। বিয়ের 1 মাস পর থেকে অতিরিক্ত পণের দাবিতে চাপ দিচ্ছিল রুবেনার শ্বশুরবাড়ির লোকজন। সময় মতন সেই টাকা না দিতে পারলে তাকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করা হতো। কয়েকবার গিয়ে আমরা মীমাংসাও করে দিয়ে এসেছি, ঘর করাতে হবে এই কম বয়সী মেয়ে এই জন্য। তারপরে ওদের একটাই মেন বক্তব্য যে কন্যা সন্তান ছিল পেটের মধ্যে। সেটা কি করে জানতে পারবে? ওরা আল্ট্রাসোনোগ্রাফি করেছে। গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, সম্প্রতি আল্ট্রাসোনোগ্রাফি করে রুবিনা শ্বশুরবাড়ির লোকজন জানতে পারে কন্যা সন্তানের মা হতে চলেছেন তিনি। এরপর থেকে বধূকে গর্ভস্থ সন্তান নষ্টের জন্য ক্রমাগত চাপ দিতে শুরু করেন তারা। রাজি না হওয়ায় সোমবার রুবিনাকে অ্যাসিড খাইয়ে দেওয়া হয়। আমার মেয়ে বলে আমার প্রথম বাচ্চা আমি নষ্ট করব না, তবে আমি পয়সা দেইনি বলে আরো আমার মেয়েকে অত্যাচার করে আমার মেয়ের মুখে অ্যাসিড দিয়ে শেষ করে দিল। আশঙ্কাজনক অবস্থায় সোমবারই ওই গৃহবধূকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার মৃত্যু হয় রুবিনার। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ নিষিদ্ধ করে 1994 সালে তৈরি হয় প্রি নেটাল ডায়াগনস্টিক টেস্ট অ্যাক্ট, যে আইন অনুযায়ী গর্ভস্থ শিশুর লিঙ্গ নির্ধারণ নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অসাধু চক্র যে সক্রিয় তার প্রমাণ চণ্ডীপুরের ঘটনা। লিঙ্গ নির্ধারণ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কি করে জানা গেল বধূর গর্ভে কন্যা সন্তান? প্রশ্ন মৃতের পরিবারের। চণ্ডীপুরের অন্তঃসত্ত্বা গৃহবধূ রুবিনা বিবির গর্ভে যে কন্যা সন্তান রয়েছে তা আল্ট্রাসোনোগ্রাফি করে কে নিশ্চিত করলো তার তদন্ত শুরু করেছে পুলিশ। চণ্ডীপুর থানায় স্বামী সহ শ্বশুরবাড়ির 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযুক্তরা সবাই পলাতক। মিতন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।